আমার গরিব সাহাবিদের ভিতরে আমার আব্দুল্লাহ ইবনে মাসুদ কইরে আমার আব্দুল্লাহ ইবনে মাসুদ একটু দাঁড়াও, আমি নবীর কাছে বলো আজ সারা দিন তুমি কি খাইছো। সাহাবায়ে কেরামের ভিতরে গরিব সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসুদ এক কোনার ভিতরে তিনি বসে বসে আমার নবীর নসিহত শুনতেছিলেন। ওই অবস্থায় মায়ার নবী ডাক দেখো আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ ইবনে মাসুদ তিনি দাঁড়াইছেন। মায়ার নবী তখন বলতেছেন আব্দুল্লাহ আজ সারা দিন তুমি কি খাইছো একটু হিসাব দাও, একদিনের হিসাব আমি চাইছি। আব্দুল্লাহ ইবনে মাসুদ কথা বলেন না, মুখ থেকে কথা বের হয় না, চোখ থেকে দর দর করে পানির ফোঁটা পড়তেছে। আমার মায়ার নবী আবারও জিগে আব্দুল্লাহ আমি নবী সব জানি, এরপরও তোমার মুখ থেকে শুনতে চাইবে আমার উসমান রে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ, এ আব্দুল্লাহ একটু নিজের মুখে বলো আজ সারাদিন তুমি কি খাইছো। আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখের পানিটা মুইছে বলতেছে নবী গো যদি আপনি আমাকে প্রশ্ন না করতেন আমি কাউকে কিছু বলতাম না গো নবী, আমার পেটে এখন ক্ষুধা নাই, এতক্ষণ আমি অস্থির ছিলাম কিন্তু আপনার নুরানি চেহারা দেখা মাত্রই আমার পেটের ক্ষুধার কথা আমি ভুলে গেছি। ও গো নবী আজ সারা দিনে আমি একটা খেজুরও পাই নাই। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, সাহাবায়ে কেরামের চোখ থেকে পানি পড়ে। এত বড় জলিলুল কদর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দর দর করে সবার পানি পড়ে। আল্লাহ নবী রহমতের নবী বলেন আব্দুল্লাহ বর্ষ। এইবার নবী বলেন ওসমান হিসাব নিতে চেয়েছো, হিসাবটা তোমার একটু বুঝায় বলিল, ওসমান শোনো একদিনের হিসাব তোমার কাছ থেকে নিছি, কথা কইছো তিনটা। আমার আব্দুল্লাহ একদিনের হিসাব দিছে এক কথায়, তুমি কথা কইছো তিন কথা, আব্দুল্লাহ হিসাব দিছে এক কথা। হাসরের ময়দানে আমার আল্লাহ সমস্ত হাসরবাসী মানুষের কাছ থেকে পাঁচটা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত কদম সামনে বাড়াইতে দিবে না। এর ভিতরে একটা প্রশ্ন হলো মিম মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ তুমি কোন পথে কামাই করেছ, কোন পথে সম্পদ ব্যয় করেছ, এই হিসাবটা আল্লাহ সবার কাছ থেকে নিবে। ও উসমান সম্পদ তোমার বেশি হওয়ার কারণে আল্লাহ পাক যখন হিসাব নিবে, সম্পদ তুমি হালাল পথে কামাই করেছো হিসাব তোমার ওয়াকি, কিন্তু বেশি হওয়ার কারণে টাইম লাগবে বেশি, একদিনের হিসাব দিতে তুমি তিন কথা কইছো সময়ও লাগছে তোমার বেশি। আব্দুল্লাহ এক কথায় জবাব দিয়া দিছে সময় লাগছে তার কম। হাসরের ময়দানে ধনীদের সম্পদ বেশি হওয়ার কারণে হিসাব দিতে সময় লাগবে বেশি। আল্লাহ তখন পিছনে তাকায় দেখবে গরিব দাঁড়ায় রইছে, আল্লাহ তখন কইব তুই বাইপাস চইলা আয়। ধনীর সম্পদ বেশি হওয়ার কারণে তার সময় লাগতেছে বেশি, কিন্তু বান্দা তোমার তো সম্পদ কম ছিল, তুমি কম কথায় জবাব দিবা, ধনীর পিছনে থাকলে তোমার কষ্ট হবে। আল্লাহ গরিবদেরকে বলবে বাইপাস হিসাব দিতে চলে আসো, গরিবরা বাইপাস আল্লাহর কাছে হিসাব দিয়া অল্প সম্পদ অল্প কথায় জবাব দিয়া তোমাদের হিসাব দেওয়ার টাইমের আগেই গরিব 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলক তুগু ই তু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি নি তো খুদা বন্দে যাসারি তো খুদা বন্দে জমি নি তো খুদা বন্দে সমাই তো রহিমি তো করিমি তো সমিয়াই তো বসিরি তো মুইজ্জি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমত মরদন বরি আজ ভীম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার আল্লাহ ইন
এজন্যরে আমার ভাই বলতেছিলাম আল্লাহ পাক কয় বান্দারে তুমি যদি মুত্তাকি হতে পারো তোমার জীবনে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই। মুত্তাকি কেমনে হইতে কয়? ইমান এবং তাকওয়ার দ্বারা। ইমান এবং আল্লাহর ওলি কেমনে হইতে কয়? ইমান আর তাকওয়ার দ্বারা। তাকওয়া কেমনে হাসিল করতে কয়? একটা আমল হলো পবিত্র রমজান মাসে রোজা রাখার দ্বারা। রমজানের রোজা রাখার দ্বারা রোজাদার তাকওয়াওয়ালা হয়। কি হয়? কাকে বলে? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়াকে তাকওয়া বলে। কেমনে রোজায় আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ায়? একজন রোজাদার দিনের বেলা দিনের বেলা দরজা বন্ধ করেও কখনো খায় না, পানি পান করে না। রোজাদার রোজা রাখলো শুধুমাত্র আল্লাহর জন্য রাখে, মানুষকে দেখানোর জন্য কোনো রোজা রাখে না। যদি মানুষকে দেখানো তার উদ্দেশ্য হতো তাহলে দরজা বন্ধ করে রোজাদার পানি খাইতে পারত, দরজা বন্ধ করে খানা খাইতে পারত, ঠিক না? কিন্তু প্রচন্ড তৃষ্ণা, এরপরও খায় না, পানি পান করে না। হাতের সামনে ঠান্ডা পানি, প্রচন্ড তৃষ্ণা, এরপরও না না। ভালো করে দেখতেছে দরজা বন্ধ, কেউ দেখবে না, কেউ দেখবে না। পানি পান কইরা দরজা কইলা মানুষের কাছে যাইয়েই নিজেকে রোজাদার প্রকাশ করতে পারবে, কেউ বুঝবেও না। ইফতারের সময় ইফতারে শামিল হবে, কেউ বুঝবে না সে রোজা ভাঙছে। এরপরও রোজাদার না না, এরপরও সে রোজা ভাঙে না। দরজা বন্ধ করো পানি পান করে না, দরজা বন্ধ করো পেটের খোদায় কিছু খায় না, শুধুমাত্র কারে ডরাইয়া। আর একটু জোরে কোন কারে ডরাইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারি রোজা তোমারে কি শিখায় গেল? রোজা তোমারে শিখায় গেল দরজা বন্ধ করলো আমি আল্লাহ দেখি, কেউ না দেখলো আমি আল্লাহ দেখি। রাতের অন্ধকারে কেউ না দেখলো আমি আল্লাহ দেখি। এই সবকটা রমজানের রোজা তোমারে শিখায় গেছি, আর এই জন্যই তুমি দরজা বন্ধ করো কিছু খাও নাই, অন্ধকার হয়ে গেছে এরপরও কিছু খাও নাই। না 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 না, তোমার দিলের ভিতরে ছিল আমার আল্লাহ আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। আমার বয়ে তুমি হালাল জিনিস থেকেও বিরতি ছিল, অথচ এই খানা এগারো মাস তোমার জন্য দিনের বেলা খাওয়া বৈধ ছিল, পানি পান করো এগারো মাস তোমার জন্য বৈধ ছিল, স্ত্রীর কাছে যাওয়াও তোমার জন্য বৈধ ছিল। বৈধ জিনিসটা বৈধ জিনিসটাও আমি আল্লাহর ভয়ে তুমি পান করো নাই, আমি আল্লাহর ভয়ে তুমি খাও নাই, বৈধ কাজটা থেকেও তুমি আমার ভয়ে দূরে ছিল। এই রোজা তোমার শিখে গেছে বান্দা, এইবার তুই এগারোটা মাস আমার আল্লাহ যেই সমস্ত বিষয়গুলো অবৈধ করছে, যেই সমস্ত জিনিসগুলো তোমার জন্য হারাম করেছে, ওই হারাম বিষয়গুলো থেকে নিজেরে দূরে রাখো। কারণ রোজাতে তুমি শিখেছ, সবক দিয়েছ, সব অবস্থায় আমার আল্লাহ দেখি। অতএব ড্রয়ারের নিচ দেওয়া সুদ খাওয়া যাবে না, ঘুষের টেকা নেওয়া যাবে না, অন্ধকার হইল জিনা বেবিচার করা যাবে না, অন্ধকার রাতের রজনী তো কারো ডাব চুরি করা যাবে না। এই সবকটা রোজা তোমারে শিখায় গেছে, ঠিক না ভাই? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস রমজান শিখায় যায়। এই মুহূর্তে যদি আমি আপনার নিয়ত করি যে আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, যদি দিলে দিলে বলি আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে, জোরে কোন সুবহান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের খবর জানেনি না? জানে না। আমার তওবার জন্য এমপির কাছে যাইতে হবে না, চেয়ারম্যানের হাত ধরা লাগবে না, ইমাম সাহেবের হাত ধরা লাগবে না, আমাকেও শুনে আপনার গুনার কথা বলতে হবে না। যুবক একবার যদি তুমি বলো মালিক ওই তো ওই দিন মাত্র বন্ধুর সাথে একসাথে ঘুরলাম, একসাথে খানা খাইলাম, বন্ধুর সাথে একসাথে স্কুলে গেলাম, কলেজে গেলাম, আজকে বন্ধুর খবর পাইলাম বন্ধু মারা গেছে, খবর পাইলাম লেখাপড়ার সাথীটা কবরে শুয়ে রইছি, জানি না মালিক কোন দিন আমার কাছে মালাকুল মৌত আসি। আল্লাহ এই মুহূর্তে আমি খাটি দিলে তওবা করলাম, আর জীবনে তোমাকে নারাজ করবো না, আর কোনোদিন রোজা ভাঙবো না,
আর কোনদিন রোজা আমি নামাজ ছাড়ব না। এই কথাটা যদি আমি আপনি দিলে দিলে বলতে পারি আল্লাহর গোলাম, কাউকে শোনাইতে হবে না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে আমার নাম বসার আগে ছিল গুনাহগারের খাতায়, এই দিলে দিলে তওবা করার সাথে সাথে আল্লাহ নাম উঠিয়ে দিবে আল্লাহর ওলির খাতা। আত্তাইবু মিনাদ দম্বি কামান লা দম্বালা, নবী বলেন তওবাকারীর তওবা এমন ভাবে আল্লাহ কবুল করে নেয় যেন তার আমল নামায় কোনো গুনাই নাই। রে যুবক, শুধু গুনা নাই বিষয়টা এমন নয়, বরং গুনার জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে তওবার খাতির আল্লাহ পাক তওবাকারীর পিছনের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। তওবার খাতিরে তওবাকারীর পিছনে যদি গুনাহ তার সাগর পরিমাণ হয় আল্লাহ নিজে বলেন সাগর পরিমাণ নেকি বানায় দেয়। তওবার কারণে গুনাহ পাহাড় পরিমাণ হলে পাহাড় পরিমাণ নেকি হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের উপরে দলিল দিয়ে বলতেছেন, ভাই আবু বকর, ভাই উমর, আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। আরো আসতে কোন সুবহানাল্লাহ, কথার বুঝছেননি? আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই উমর, আমার মন বলে আমি আবু বকরের জীবনের চেয়ে তুমি উমরের জীবনের নেকি বেশি। হযরত উমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল, আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তওবার খাতিরে পিছনের জীবনের গুনাহ যার যত বেশি তওবার খাতিরে এই গুনাহটাও বেশি, গুনাহটাও বেশি নেকি হয়ে যায়। তাহলে তুমি উমরের পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে বেশি ছিল, তোমার দ্বারা অন্যায় হয়েছে বেশি মুসলমান হওয়ার আগে, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আর তওবার খাতিরে আল্লাহ তোমার জীবনের সব এই এত বেশি গুনারে তো আল্লাহ এত বেশি নেকি বানায় দিছে। সুবহানাল্লাহ, বুঝছেন কথাটা? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, আমি সুজা মানুষ, এত কিছু বুঝি না, যদি বিষয়টা এমনই হয় তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। সিদ্দিক আকবর বলি, কেমন? হযরত উমর বলেন, আমি আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিব, আর তুমি শুধু তোমার জীবনের সব নেকি লাগবে না, শুধু এক রাতের নেকি আমাকে দিয়ে দাও। সিদ্দিক আকবর বলি, ভাই উমর, সেটা কোন রাতের কথা তুমি বলছো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। ওই রাত যেই রাতের জন্য তুমি ৪০টা রাত ঘুমাও নাই, দরজার পাশে মাথা রেখা কান খাড়া কইরে রাখছিল, কখন জানি আমার মায়ার নবী তোমাকে এসে ডাক দেয়। এই ডাক্তার অপেক্ষায় তুমি ৪০টা রাত তুমি ঘুমাও নাই রে আবু বকর, দরজার পাশে কান খাড়া করে রাখছো। এই অবশেষে সেই রাত আসলো, আমার নবী তোমাকে ডাক দিলেন, সাথে সাথে তুমি দরজা খুলে দিলা। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই, এত তাড়াতাড়ি দরজা খুললা কেমন করে? সিদ্দিকে আকবর চোখের পানি মুছে আর কই, নবী গো, আজ থেকে ৪০ দিন আগে আপনি বলেছিলেন আবু বকর কোনো এক রাতে তোমাকে নিয়ে হিজরত করব। এতটুকু কথা বলার পর থেকে আমি আবু বকর আজকে ৪০টা রাত হয়ে যায় আমি ঘুমাই না,
কখন জানি আমার মায়ার নবী দয়ার নবী এসে আমাকে ডাক দেয় আমার আমার দরজা খুলতে আমার জানি কখন দেরি হয়ে যায় এরপরে তুমি আমার নবীকে নিয়ে রওনা দিয়েছো যাইতে যাইতে তোমরা গারে সুরের মধ্যে অবস্থান করবা গারে সুর হলো এমন একটি উঁচু পাহাড়ের উপরে গর্ত এই গর্তের উপরে উঠবা এই গর্তের ভিতরে নবীকে নিয়ে তুমি আত্মগোপন করবা কিন্তু এই গর্তে আত্মগোপন করার আগে তো পাহাড় বাইতে হবে পাহাড় বেয়ে বেয়ে তো উপরে উঠতে হবে এত উঁচু পাহাড় আজও যারা মক্কা মদিনায় গেছেন রে ভাই মক্কা শরীফ থেকে আপনাকে যখন জাবালে রহমত জাবালে সুর গারে হেরা যখন জিয়ারা করতেন নেই তখন অনেকেই হয়তো দেখেছেন গারে সুর এত উঁচু পাহাড়ের উপরে সেই গুহা এই গুহার মধ্যে এখনো কোনো মানুষ সাহসে উঠতে পারে না যাদের অতিরিক্ত সাহস তারা বায়ে বায়ে কোনো রকম উঠে যায় অনেকেই সাহস করে না গারে হেরাতে কোনো রকম সাহস করে উঠা যায় কিন্তু গারে সুরে উঠা যায় না আমি তো তিনবার আল্লাহ পাক নেওয়াইছি একবারও গারে সুরে উঠতে পারি নেই সাহসী করতে পারি নেই যদিও সৌদি সরকার এখন রাস্তা করে দিয়েছে গোড়ায় গোড়ায় রাস্তা করে দিয়েছে জায়গায় জায়গায় তোমার জন্য পানির ব্যবস্থা আছে জুসের ব্যবস্থা আছে এরপরও সাহস হয় না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই সময় তো এমন রাস্তাও ছিল না শুধু একটা পাথরের উপরে আরেকটা পাথর লাগানো পাথর বেয়ে বেয়ে সেই পাহাড়ের উপরে ওইটা গারের মধ্যে অবস্থান করতে হয়েছে আবু বকর সিদ্দিককে হযরত ওমর ডাক দেয়া বলে ভাই আবু বকর ওই পাহাড়ের কিনারায় যায় তুমি আমার মায়ার নবীকে বলেছিলে নবী গো পাহাড়টা অনেক উঁচু গো নবী আপনি পাহাড় বেয়ে বেয়ে উঠতে আপনার বড় কষ্ট হবে আপনি কষ্ট করবেন না গো নবী আপনি আমার পিঠে উঠুন আমার মায়ার নবীর নিজের পিঠের মধ্যে উঠাইয়া আর পাথর বায়া বায়া নবীকে কান্দে লইয়া তুমি পাহাড়ের উপরে উঠছিলা ওই গুহার কিনারা যাইয়া তুমি নবীকে বলেছো নবী গো আপনি আগে ঢুকবেন না আগে আমি ঢুকবো দেখবো গুহার ভিতরটা নিরাপদ কিনা যদি হিংস্র কোনো জীব জানোয়ার থাকে ক্ষতি হয় আমি আবু বকরের হয়ে যাক প্রাণ যায় আমি আবু বকরের যাক অসুবিধা নাই কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ কোনোদিন দিতে পারবে না অগণবীজি আমি আবু বকরের জান যায় যাক তবু আপনি গুহার কিনারায় দাঁড়ান আমি আগে গুহার ভিতরে যাইয়া ঢুকি মায়ার নবীরে তুমি গুহার কিনারায় দাঁড় করাইয়া নিজেই যাইয়া গুহার ভিতরে ঢুকলা ঢুইকে তুমি সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছ পাগড়ি সিরে সিরে কাপড়ের টুকরা দিয়া দিয়া বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না রে ওই গর্তটা তুমি নিজের পা দিয়ে আটকায় রাখছো সাপ যদি থাকে যেন আমার পায়ে কামড় দেয় তবু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয় নিজের পা দিয়া গর্ত আটকায় রাখছো এরপরে আমার মায়ার নবীর ভিতরে ঢুকাইছো ওই দিন তুমি আবু বকরের ঘুমের প্রয়োজন ছিল বেশি রে ভাই আবু বকর কারণ 40 রাত তুমি ঘুমাও নাই তবু নিজে না ঘুমাইয়া আমার মায়ার নবীরে তুমি উড়াতে ঘুম পাড়াইছো নিজের উরুটার মধ্যে আমার মায়ার নবীরে ঘুম পাড়াইছো যেই গর্তটা পা দিয়ে আটকায় রাখছো এই গর্তি ছিল বিষাক্ত সাপ যেই সাপটা আজকে এক বৎসর যাবত এই গুহায় অবস্থান করে আমার মায়ার নবীর চেহারা দেখার জন্য তোমার পায়ের কারণে সাপ বের হতে পারে না বাধ্য হয়ে সাপে তোমার কামড় দিল সেই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণায় তোমার চেহারা পর্যন্ত কালো হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো সারা শরীরের ভিতরে বিষের যন্ত্রণা কিন্তু এরপরে তুমি বডি নাড়াচড়া করো না হজম করে রাখতেছো দাঁতে কামড় দেওয়া রাখতেছো এরপরে তুমি নড়াচড়া করো না কারণ আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে আমি যদি বডি নাড়াচড়া করি আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে গো না না বিষাক্ত সাপের যন্ত্রণাও তুমি কামড় দিয়ে হজম করে রাখছো তোমার এক ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র গালে দেয়া পড়ল
গালে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম থেকে উঠে দেখেন তোমার চেহারা কালো হয়ে গেছে। নবী জিজ্ঞেস করেন, আবু বকর চুকি পানি চেহারা কালো ঘটনা কি? কই নবী গো আমাকে সাপে কামড় মারছে। আল্লাহ নবী সাপরে ডাক দিলেন, সাপ আল্লাহর হুকুমে জবান চায়। আল্লাহ সাপের জবান খুলে দিলেন, সাপ ডাক দেয়। কই নবী গো আমি ওই বাগানে থাকতাম খেজুর বাগানে, আজ থেকে এক বছর আগে ওই বাগানের পাশ দিয়া দুইজন ইহুদি পণ্ডিত যাইতেছে, ওরা আপনার এই গুহা দেইকা একজন আরেকজন কয় তাওরাত কিতাবে এই গুহার কথাই বলা হয়েছে, যে গুহায় আখেরি নবী মদিনায় হিজরত করার সময় তিন দিন কাটাইবেন। এই কথা আমি সাপ কানে শুনেছি, শোনা মাত্রই আমি আমার বাসস্থান পরিবর্তন করে এই গুহার মধ্যে চলে এসেছি আপনার নুরানি বরকতি চেহারা দেখার জন্য। কিন্তু আপনার আবু বকর পা দিয়ে আমার মুখটা আটকায় রাখছে গো নবী, আমার আজকে দীর্ঘদিনের মনের আশা পূরণ হইতে চলছে, অথচ আবু বকরের কারণে আমি পারতেছি না, বাধ্য হয়ে আমি কামড় দিছি গো নবী। ও গো নবী আপনার নুরানি চেহারা দেখার জন্য। আল্লাহ নবী পবিত্র লব মুবারক আবু বকর সিদ্দিকের পায়ে লাগায় দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাতের কুরবানি, হিজরতের রাতের কুরবানি, হযরত উমর ডাক দেয়া বলে, ভাই আবু বকর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়া দিলাম, শুধু বিনিময়ে আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর তখন বলেন, ভাই উমর আমি নিজেও তো জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা দুজন মায়ার নবীর কাছে যাই। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে জানার জন্য। সিদ্দিক আকবর বলেন, নবী গ আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই। নবী বলেন, কেমন করে? হয়তো তোমার বলেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, আর আমি শুধু তারে এক রাতের নেকি দিব। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর সেটা কোন রাত? বলতেই সিদ্দিক আকবর কয়, নবী গ সেটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহর নবী রহমতের নবী বলে, আবু বকর আমি কোনো ফয়সলা দিব না, আমি কোনো রায় দিব না রে আবু বকর, কারণ আমার মতে কার মন খুশি হয় কার মন বেজার হয়, দুজন তো আমার মায়ার নবীর দুজন ঘনিষ্ঠ বন্ধু, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত, নবীদের কলিজার বন্ধু হলেন দুইজন। এই দুনু বন্ধুকে নিয়ে আমার মায়ার নবী আজও মদিনায় রওজা আথারে দুই বন্ধুকে পাশে নিয়ে নবী শুয়ে রইছেন। এজন্য মায়ার নবী কয়, আমি কোনো মত দিব না, তবে যেই রাতের ফজিলতের কথা তুমি জানতে চাও এটা বলতে পারি রে আবু বকর, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, শুধু তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবুও তোমার পাল্লা ভারী হবে। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, মুআবিয়া তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সিয়া সত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সিয়াসত মে তেরা নাম রহেগা। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাক কয়, এ বান্দা যখনই তুমি তওবা করবা, তওবা করতে এমপির কাছে যেতে হয় না, তওবা করতে চেয়ারম্যানের হাত ধরতে হয় না, তওবা করতে মেম্বারের কাছে যাওয়া লাগে না, তওবা করতে পয়সা খরচ করা লাগে না, তওবা করতে ইমাম সাহেবের হাত ধরতে হয় না, মনে মনে দিলে দিলে বৈশা যদি কো মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর ভুল করবো না, জানি না এই রাত আমার জীবনে শেষ রাত কিনা গো,
জানি না এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল কিনা। এই কথা মনে কইরা এই জায়গায় বৈশা যদি আমি আপনি তওবার নিয়ত করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারি বসার আগে তোমার নাম ছিল গুনাহগারের খাতায়, এই তওবার নিয়তের সাথে সাথে নাম উঠে যাবে আল্লাহর ওলির খাতায়। কারণ আমার জীবনের পিছনে শুধু গুনাহ থাকবে না, বিষয়টা এমন না, বরং সমপরিমাণ গুনাহকে আল্লাহ নেকি বানায় দিবে। গুনাহও থাকবে না, নেকিও ডাবল বেড়ে যাবে। তওবার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। এজন্য ভাই আমি বলতেছি সব জিনিসে সময় লাগে, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে রে ভাই, সময় লাগে না শুধু আল্লাহর ওলি হইতে। এই জায়গায় বসে আমরা আল্লাহর ওলি হওয়া সম্ভব, ঠিক কিনা জোরে বলেন। বিশেষ করে যুবক যদি যৌবনকালে আল্লাহরে ভয় কইরা তওবা করে নেয়, তাহলে আল্লাহ তার উপরে, বুড়া মানুষের আগে আল্লাহ যুবকের উপরে বেশি খুশি হয়। কারণ যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো মিথ্যা কথা বলা, যৌবনের চাহিদা হলো ডাব চুরি করা, যৌবনের চাহিদা হলো এরকমভাবে গান বাজনার আয়োজন করা। কিন্তু যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মুখে দাড়ি দেখা যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে যেই যুবককে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে যেই যুবককে মুরব্বীদের শ্রদ্ধা করতে দেখা যায়, এই যুবক যৌবনেই আল্লাহর ওলির খাতায় নাম লিখা। এই জমিনে যত আল্লাহর ওলি হয়ে গেছেন সবাই ওলি হয়েছেন যৌবনকালে, আল্লাহু আকবার, সবাই ওলি হয়েছেন যৌবনকালে। যৌবনকালে, যৌবনকালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স, যৌবনকাল হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এজন্য রে যুবক তোমার যৌবনের সেজদার উপরে আল্লাহ এত খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক অনুমতি দাও এই গুনাহগার জমিনটা আমি ধ্বংস করে ফেলি, ও মালিক সুদকুরের পাঁচতলা বিল্ডিং এর লোড আমি জমিন আর নিতে পারি না, ওই যে গুনাহগারের পায়ের আওয়াজ, জিনাকুরের পায়ের আওয়াজ, মদকুর গাঞ্জাকুরের পায়ের লোড আমি জমিন আর নিতে চাই না, আসবিরু ইলা মাতা আসবিরু, আর কত আমি ধৈর্য ধরব, আর কত ধৈর্য ধরব। আল্লাহ পাক কইরে জমিন চুপ কর, এই জমিনের ভিতরে আমি আল্লাহ দেখি কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, এরপরও আমি কেন ধরি না জানুনি। এরে জমিন, এই জমিনের ভিতরে আমি আল্লাহ আমার কিছু বান্দা বান্দি বানাইছি, এদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়কুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়কুন বইলা বানায় নাই, আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাক্তু বিয়া দাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্দুতি কদমে সেজদা দিবে, এই কপালটার এত দাম, এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়কুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ বলে এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক, এমন কিছু যুবক রয়েছে জমিন, যেই যুবক যৌবনে আমি আল্লাহকে ডরায়, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে গুনার কাজে যায় না, রমজান মাসে তার রোজা রাখতে দেখা যায়, যৌবনেই তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনেই তার মাথায় টুপি দেখা যায়। বন্ধুরা ডাকে গুনার দিকে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ডরাই, আমি আমার আল্লাহকে ভয় পাই, না না রাতের অন্ধকার কেউ না দেখলো আমার আল্লাহ দেখে। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, এজন্য আল্লাহ বলছি আমার রহমত গজবের আগে চলে যায়। এক হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, বন্ধু হতে চাও আল্লাহ, আস-সাকি হাবিবুল্লাহ, যারা বেশি বেশি দান সৎকা করবে, আল্লাহ নবী বলেন দানের খাতিরে আল্লাহ তারে তার বন্ধু বানায় নেবে।